দর্শক, এবারে আমরা একটু দেখে আসি ট্রাম্পের গত 1 বছর কেমন ছিল। ক্ষমতা গ্রহণের 1 বছর সাদামাটা ভাবে বিবেচনা করলে খুবই স্বাভাবিক ব্যাপার, কিছু সফলতা থাকবে, থাকবে কিছু ব্যর্থতাও। কিন্তু ব্যক্তিটির নাম যখন ডোনাল্ড ট্রাম্প, তখন সব কিছু সহজ করে দেখার তরজও থাকে না। ভোটের আগে তার অনেক কথায় পাত্তা দিতে চাননি অনেকে, কিন্তু শুরু থেকে বিতর্কিত কর্মসূচি বাস্তবায়নে নেমে বুঝিয়ে দিয়েছেন তত্ত্ব, আবেগ, বিবেক এগুলো তার সাথে যায় না। তিনি যা বুঝেছেন এবং বলেছেন সেটাই ঠিক, তাই এক মুহূর্তের জন্য পিছু ছাড়েনি ট্রাম্পের সমালোচনা। সাধারণ পরিষদে ভোটাভুটির ফলাফল যেন ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক রিপোর্ট কার্ড। অনাকাঙ্ক্ষিত সব পদক্ষেপ আর অপ্রত্যাশিত আচরণে বছর জুড়ে মিত্রদের দূরে ঠেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় এসে একের পর এক কর্মকাণ্ডে নিত্য নতুন সমালোচনার জন্ম দিয়ে গেছেন ট্রাম্প। নির্বাচনের সময় রুশ হস্তক্ষেপ নিয়ে যে বিতর্কের শুরু, তার রেশ শেষ হয়নি 1 বছরেও। বিতর্ক কম হয়নি প্রশাসনে কট্টরপন্থীদের নিয়োগ আর রদবদল নিয়েও। এরই মধ্যে অন্তত 15 জন শীর্ষ কর্মকর্তার বরখাস্ত বা পদত্যাগ দেখেছে মার্কিনিরা। উদার অভিবাসন নীতির বিরোধিতা, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি আর গণমাধ্যমের বিরুদ্ধে বিষেদগারে বছর জুড়ে সমালোচনা হয়েছে ট্রাম্পের। সবশেষ আফ্রিকান অভিবাসীদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের সমালোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্র জুড়ে। এছাড়াও ওবামা কেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল বাতিলের নির্বাহী আদেশ দিলেও ব্যর্থ হন দলের সমর্থনের অভাবে। 6 মুসলিম দেশের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে পড়েন আদালতের চ্যালেঞ্জের মুখে। কয়েক দফা ব্যর্থতার পর সাফল্য পান কর সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে। শুধু অভ্যন্তরীণ ইস্যু নয়, আন্তর্জাতিক কূটনীতির নানা তৎপরতা নিয়েও বিতর্কের মধ্যে থাকতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকা ফার্স্ট বহাল রাখতে গিয়ে ঘোষণা দিয়েছেন অনেক বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার। মিত্রদের অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে এসেছেন জলবায়ু চুক্তি থেকে। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ইসরায়েলের প্রতি একতরফা সমর্থনের। দীর্ঘদিনের রীতি ভেঙে জেরুজালেমকে স্বীকৃতি দেয় হুমকিতে পড়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া। এমনকি পররাষ্ট্রনীতিতে বেশি দৃশ্যমান ছিল ট্রাম্পের সিদ্ধান্তহীনতা আর বারবার অবস্থান বদল। কখনো চীন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন, আবার কখনো দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতার হুমকি। সিরিয়া কিংবা ইরান ইস্যুতেও কয়েক দফা মত পাল্টাতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে সরে আসার উদ্যোগ নিয়ে বছর জুড়ে ছিল উত্তেজনা। সামাজিক মাধ্যম টুইটারে খুব সক্রিয় ট্রাম্প বেশি সোচ্চার ছিলেন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে। গেল 1 বছরে হোয়াইট হাউসকে অস্থিরতার কেন্দ্রে পরিণত করেছেন ট্রাম্প, যার প্রভাব পড়েছে সারা বিশ্বেই। বলা যায় এটাই তার অর্জন। প্রেসিডেন্ট হিসেবে এছাড়া ট্রাম্পের ঝুলিতে আর কিছুই নেই। ট্রাম্প প্রশাসনের প্রথম 4 বছর কতটা অস্থির ছিল তার ইঙ্গিত মেলে সাংবাদিক মাইকেল উলফ রচিত বই ফায়ার অ্যান্ড ফিউরিতে, যাতে উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড। ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করা হয় তার। অবশ্য ট্রাম্প যে কেবল সিরিয়াস খবর নিয়ে শিরোনামে ছিলেন তা নয়, উদ্ভট সব আচরণ আর অঙ্গভঙ্গিতে হাসির খোরাকও হতে হয়েছে তাকে। G7 সম্মেলনে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা কিংবা ট্রাম্পের প্রতি ইউরোপীয় নেতাদের উপেক্ষার চিত্র নিয়ে কম কথা হয়নি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শকের ছিল আমার।